কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। 30 নভেম্বর ও 1 ডিসেম্বর দুদিনের কর্মশালা বুধবার উদ্বোধন হলো। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এই কর্মশালার উদ্যোক্তা। বুধবার ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অর্ণব সেন, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার কর প্রমুখ বক্তব্য রাখেন। দুদিনের কর্মশালার বিষয় ছিল অ্যাপ্লিকেশনস অফ বায়োইনফরমেটিক্স ইন পাবলিক লাইফ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, অ্যাপ্লিকেশন দ্যাট আই বিং এ টিচার এন্ড স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আই অলসো হ্যাভ সিন দ্যাট অ্যাপ্লিকেশন অফ সাম আদার ডিসিপ্লিন ইন আদার ডিসিপ্লিন ইট গিভস রিয়েলি এ গুড রেজাল্ট, বিকজ ইন ইকোনমিক্স অলসো হ্যাভ সিন দ্যাট অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইন মাই ডিসিপ্লিন অলসো। অনুষ্ঠানের মুখ্য অতিথি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক অর্ণব সেন বলেন, আজকে যেটা আমাদের হতে যাচ্ছে সেটা হচ্ছে একটা কর্মশালা বায়োইনফরমেটিক্সের উপরে, বা জৈব তথ্যবিদ্যা যাকে বলে বাংলায়, সেই জৈব তথ্যবিদ্যার উপরে একটা ওয়ার্কশপ কর্মশালা হবে এবং সেখানে কিছু লেকচার হবে। আমি এবং আমার যারা পোস্টডক এবং স্টুডেন্ট স্কলার্স তারা কিছু বলবেন, তারা বক্তব্য রাখবেন এবং আমরা হ্যান্ডসন ট্রেনিং মানে হাতে কলমে কম্পিউটারে তাদের করিয়ে দেখাবো যে কীভাবে আমাদের জিনোম ইনফরমেশন থেকে মানে আমাদের যে জেনেটিক মেকআপ সেখান থেকে আমরা একবারে ভ্যাকসিন তৈরি এবং ওষুধ তৈরি পর্যন্ত আমরা দেখাবো যে কীভাবে করে পদ্ধতিটা কীভাবে এটা করা হয়। এবং আমি আশা করবো যে ছাত্র ছাত্রীরা এটা এনজয় করবে এবং এখান থেকে শিক্ষা লাভ করে ভবিষ্যৎ জীবনে তারা এই থেকে বেছে নেবে এই কাজ। কর্মশালা প্রসঙ্গে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার কর বলেন, আমরাই তো রেগুলারলি এটা করে থাকি, আমাদের একটা ডিপার্টমেন্টের যে কারিকুলার অ্যাক্টিভিটির পার্টি এটা, তবে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে বাইরে থেকে রেনাউন্ড প্রফেসর সায়েন্টিস্টরা আসেন, তারা কী কাজ করছেন, তারা কী রিসার্চ করছেন, তারা কী নতুন চিন্তাভাবনা করছে কাজে, সেইটা তারা আমাদের স্টুডেন্টদের সাথে রিসার্চারদের সাথে টিচারদের সাথে আলোচনা করে, তো তার থেকে আমাদের স্টুডেন্টরা তাদের আগামী দিনের ভবিষ্যতের যে প্ল্যান প্রোগ্রামগুলো করতে সুবিধে হবে তাদের ক্ষেত্রে, মানে অ্যাকাডেমিক্যালি তারা এনরিচড হয় এবং সেটা তাদের ভবিষ্যতে তাদের আগামী কর্মজীবন সেটা রিসার্চও হতে পারে বা অন্যান্য অ্যাক্টিভিটিও হতে পারে, কেউ হয়তো কোনো চাকরি বাকরি ক্ষেত্রেও যাবে, কিন্তু তাতে এগুলো তাদের লাইফেতে একটা ভ্যালু অ্যাডিশন হিসেবে থেকে যাবে। এই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে খুশি পড়ুয়ারাও। And like in Department of Botany also, I think he was there, he has been pestering for starting this Department of Botany, finally he has started. আজকে যে টপিক আছে বায়োইনফরমেটিক্সের উপর, তো ওরা হচ্ছে আমাদের এনবিউ থেকে যে স্যার এসেছেন অর্ণব সেন, তিনি বলেছেন পোস্ট কোভিড সম্পর্কে যে ভ্যাকসিনের ব্যাপারে আমি বললাম, তো ওটা যদি আমরা জানতে পারি অনেকটাই সুবিধা হবে আমাদের জন্য, যে পরবর্তীকালে কী কী চিকিৎসার উপর হতে পারে বা ভ্যাকসিন কী কী কাজে লাগবে, মানে কোভিডের কী কী নতুন নতুন উপসর্গ যদি দেখা যেতে পারে, তাহলে হচ্ছে তার সেই হিসাবে আমরা ভ্যাকসিনকে কীভাবে ব্যবহার করতে পারি। আর এটা জেনেটিক্সের জন্য অনেকটাই ভালো, কারণ উনি প্ল্যান্টদের উপর করে মানে বোটানিক টিচার, তো প্ল্যান্টদের উপর করে বলবেন, তো এখান থেকে অনেক বায়োইনফরমেটিক্স সম্পর্কে অনেক কিছু জানা যায়। জেনে আজকে আমাদের ডিপার্টমেন্টে দুদিনের জন্য 2-day প্রোগ্রাম বায়োইনফরমেটিক্স স্টার্ট হয়েছে আজকে ফার্স্ট ডে, এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে এটা করা হচ্ছে। পোস্ট কোভিড এই বায়োইনফরমেটিক্সের এটি ফার্স্ট আমাদের সেমিনার অর্গানাইজ করা হচ্ছে। অ্যাজ বি নো দ্য বায়োইনফরমেটিক্স একটা বিগ ডাটা অ্যানালিসিসের উপর কাজ করছে, ওটা বায়োলজির একটা এখন খুব মুখ্য জায়গা হয়ে দাঁড়িয়েছে। পোস্ট কোভিড ভ্যাকসিন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুই বায়োইনফরমেটিক্সের উপর ডিপেন্ড করছে, তো এইটাতে আশা করছি স্টুডেন্টরা অনেকটা একটা এনরিচ এক্সপিরিয়েন্স বিল্ড করবে। সো উই রিয়েলি হোপ দ্যাট দিস প্রোগ্রাম ইজ আ সাকসেস।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হাদিদা ইয়াসমিন। So that, see how down to earth you are, because at a certain level of time, these all things becomes very insignificant. Your name remains. So very welcome to you all, sir, again, and your team.